असलामुअलাইকুম प्रिय শিক্ষার্থীবৃন্দ করোনাকালীন समय তোমরা সকলেই বাসায় আছো ভালো আছো সুস্থ আছো আমার ঘর আমার স্কুল খানজান আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত আমাকে তোমরা সবাই চেনো তারপরে আমি আমার পরিচয়টা বলছি আমি সাবিনা খাতুন সহকারী শিক্ষক খানজান আলী মাধ্যমিক বিদ্যালয় বাগমারা বিল্ডিং স্কুল আজকে আমি তোমাদের নবম শ্রেণী কৃষি শিক্ষা বইয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে একটা ছবি দেখি ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছো আনারস আনারস এই মৌসুমের একটি ফল তাহলে আজকের পাঠের বিষয় আনারস চাষ এই যে আনারস আমরা চাষ করব তো জমি নির্বাচন জমি নির্বাচন একটা পার্বত্য ভূমিতে আর সমতল পার্বত্য এলাকায় জমি চাষ করা যায় না গর্ত করে চারা রোপণ করতে হয় আর সমতল ভূমিতে মই দিয়ে মাটি ঝুরঝুরা করে সমতল করে নিতে হয় এবার আনারসের জাত বাংলাদেশে আনারসের তিন ধরনের জাত দেখা যায় আনারসের চারা রোপণ চারাটা আমরা কখন রোপণ করব রোপণের সময় মধ্য আশ্বিন হতে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত চারা রোপণের উপযুক্ত সময় আর যদি সেচ ব্যবস্থা থাকে তবে এক থেকে দেড় মাস চারা রোপণের সময়টা পিছানো যায় রোপণ দ্রুত আনারস এক সারি ও জোড়া সারিতে সারি পদ্ধতিতে রোপণ করা হয় তবে সারি থেকে সারি দূরত্ব 40 সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব 30 থেকে 40 সেন্টিমিটার এবং চারা নির্বাচন আমরা কোন ধরনের চারা নির্বাচন করব যেমন মুকুট চারা কি ফলের মাথায় দুই ধরনের চারা উৎপন্ন হয় ফলের মাথায় সোজাভাবে যে চারাটি উৎপন্ন হয় সেটা হলো মুকুট চারা এবার মুকুট স্লিপ মুকুট চারার গোড়া থেকে যে চারাটি বের হয় সেটা হলো মুকুট স্লিপ গোটা চারা গাছের গোড়া থেকে বা বোঠা থেকে বোঠার গোড়া থেকে যে চারাটা বের হয় সেটা বোঠা চারা এবার গোড়ার কেকি বা ভুয়ে চারা গাছের গোড়া থেকে বা মাটি ভেদ করে যে চারাটি বের হয় সেটা হলো গোড়ার কেকি বা ভুয়ে চারা বংশ বিস্তার আনারসের বংশ বিস্তার অঙ্গজ পদ্ধতিতে হয়ে থাকে আনারসের চারাকে সাকার বা তেল বলা হয় আনারস গাছে সাধারণত চার ধরনের চারা উৎপন্ন হয় এবার অন্তর্বর্তীকালীন পরিচর্যা আমরা কিভাবে আনারস গাছের চারার পরিচর্যা নেব পাতা কর্তন চারা অতি লম্বা হলে 30 সেন্টিমিটার রেখে আগার পাতা কেটে আমরা কেটে নেব আগাছা পরিষ্কার আনারস গাছের আগাছা পরিষ্কার রাখতে হবে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা করতে হবে বর্ষা মৌসুমে পানি বের করার জন্য নালার ব্যবস্থা রাখতে হবে এবার আমরা
আনারস গাছে কিভাবে সার প্রয়োগ করব। গাছ প্রতি সার প্রয়োগ কিভাবে আমরা করব। গোবর সার, গোবর সার 290 থেকে 310 গ্রাম, ইউরিয়া 30 থেকে 36 গ্রাম, টিএসপি 10 থেকে 15 গ্রাম, এমপি 25 থেকে 35 গ্রাম, জিপসাম 10 থেকে 15 গ্রাম। এবার এই আনারস কোন কোন জেলায় চাষ হয়। বাংলাদেশে প্রায় 14,000 হেক্টর জমিতে আনারস চাষ হয়। সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও টাঙ্গাইলের মধুপুরে আনারস চাষ হয়। আর ঢাকা নরসিংদী, কুমিল্লা, দিনাজপুর জেলাতে প্রচুর আনারস জন্মে। আনারস থেকে কি কি প্রক্রিয়াজাতকৃত খাবার তৈরি হয়। জুস ও জেলি, ফলন প্রতি হেক্টরে হানি কুইন 20 থেকে 25 টন এবং জায়ান্ট কিউ 30 থেকে 40 টন। ফল সংগ্রহ আমরা কখন করব। ফলে হালকা রং হলে ফুলে বাজারজাত করতে হবে, বেশি পাকা হলে ফল পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে শিক্ষার্থী বৃন্দ, এই যে পর্যন্ত তোমরা আনারস চাষ কীভাবে করতে হবে, মাটি নির্বাচন কীভাবে করতে হবে, চারা রোপণ কখন করবে, সার প্রয়োগ কীভাবে করবে কিছুটা শিখলি। এখন দেখো বাড়ির কাজটা দেখে নাও। বাড়ির কাজ, আনারস চাষে মাটি গাছের কোন কোন স্থান হতে নতুন চারা বের হয় তার চিহ্নিত চিত্র একে আনবে। তোমাদের আজকে এ পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।